সিনহা হত্যায় বরখাস্ত ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সোমবার রিমান্ড শেষে পরশু ওসি প্রদীপের জবানবন্দি নেয়ার পর মামলার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। এদিকে সিনহা হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন রোকসানা ইভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির জরুরি সভা শেষে কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানান, সিনহা হত্যা মামলার ঘটনায় ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত। কক্সবাজার হিলটাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বৈঠক। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, 31 আগস্ট তদন্ত কমিটির মেয়াদ শেষের দিনই শেষ হচ্ছে ওসি প্রদীপের রিমান্ড। কমিটির মেয়াদ আরও বাড়ানোর আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, 1 সেপ্টেম্বর ওসি প্রদীপের জবানবন্দি নেওয়া হলে এরপর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। প্রদীপ কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া আমরা সমীচীন মনে করিনি যে আমাদের কমিটির রিপোর্টটি আমরা সরকারকে সাবমিট করব, কারণ আমি আগেই বলেছি তিনি এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। এদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফরার আদালতের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, এ মামলার প্রধান আসামি লিয়াকত র‍্যাবের জিজ্ঞাসাবাদে অনেক কিছু স্বীকার করায় 164 ধারায় আদালতে তার জবানবন্দি নেওয়া হয়। তৃতীয় দফায় 3 দিনের রিমান্ডের দ্বিতীয় দিনে লিয়াকত এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি কোনো মূল্য নাই, যদি না ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে সেটা স্বীকার করে। ওনার অনসিস্টেপর করার জন্য আমরা বিজ্ঞ আদালতে ওনাকে উপস্থাপন করেছিলাম। এর আগে মামলায় এপিবিএনের 3 সদস্য এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও কনস্টেবল আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। রোকসানা ইভা, এটিএন বাংলা।